সো তোমাদের সবাইকে আবারও শুভ বিজয়া দশমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আমি রেডি হয়ে গেছি, এই যে আমার ফাইনাল লুক, আর আমি যাব এবার বিসর্জনে ভাষণ ডান্স করতে। তাহলে চলো আমার সাথে পদ্মপুর ক্লাবের ভাষণ কিভাবে দেওয়া হয় মাকে। তো সত্যি মনটা খারাপই আছে, কারণ এই চারটে দিন খুব ভালোভাবে কাটিয়েছি, খুব আনন্দ করেছি। আর আজকে বিজয়া দশমী, তো দশমীর দিন, তো ঠাকুর মাকে আজকে বিসর্জন দেওয়া হবে। তো সত্যি মনটা খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, মা তো আসছে বছর আবার আসবে, তাহলে তো আবার মাকে ভাষণ দিতেই হবে। তাহলে চলো আমাদের আজকে বিসর্জনীটা কেমন হয় আর আমরা কিভাবে ডান্স করি, কিভাবে পদ্মপুর ক্লাবের বিসর্জনটা দেওয়া হচ্ছে খুব স্পেশালভাবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো দেখা যাক। তো বন্ধুরা, এখানে দেখো মায়ের প্রতিমাকে কত সুন্দর, কত যত্ন করে গাড়িতে তোলা হয়ে গেছে, আর এবার ভাষণের জন্য রেডি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে আছে গাড়িতে করে পদ্মপুর ক্লাবের যত প্রাইজ পেয়েছে ওরা এতদিন, তো সেটাকেই দেখানো হচ্ছে এখানে গাড়িতে করে। আর এক এক করে মায়ের প্রতিমা একদম সারিবদ্ধভাবে নিয়ে যাওয়া হচ্ছে ভাষণের জন্য, দেখে সত্যি মনটা খুবই খারাপ লাগছে। আর চারটা দিন খুবই মজা করে কাটিয়েছি, খুব আনন্দ করে কাটিয়েছি, মাকে বিদায় দেওয়ার জন্য কিন্তু একদমই ইচ্ছে হচ্ছে না। আর এখানে দেখো পদ্মপুর ক্লাবের যত সদস্যরা আছে, তারা সবাই কত আনন্দ করে মাকে ভাষণ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। Oh,
সবই বৃথা আমায় ছাড়া ধরে থাকুক আমার মুঠো। সবার সাথে আবারও নেক্সট একটা ব্লগ নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি, তাহলে সাথে থাকো পাশে থাকো আর